হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে বিএড ফোর্থ সেমিস্টারের অ্যাসাইনমেন্টগুলি নিয়ে আসলাম। অনেকে আমাকে বলছিল যে অ্যাসাইনমেন্টের বিভিন্ন টপিক দেওয়া হচ্ছে কলেজ থেকে, যার ম্যাটেরিয়ালস কোথাও পাওয়া যাচ্ছে না। তো আমি কিন্তু এমনই একটা সেট বানিয়ে আজকে কিন্তু বিএড ফোর্থ সেমিস্টারের অ্যাসাইনমেন্ট, অল অ্যাসাইনমেন্ট নিয়ে চলে এসেছি। তো চলো আমরা দেখি অ্যাসাইনমেন্টে কী আছে। ফার্স্ট দেখো, এখানে কোর্সের নাম আছে সিক্স ও সিক্স, ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স, ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইট বি, ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টেন, ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেন, যেটা অপশনাল পেপার। তারপর ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইপিসি থ্রি, দেন ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইপিসি ফোর। তাহলে আশা করি তোমরা কন্টেন্টটা বুঝে নিয়েছ। দেখো সূচিপত্র, সূচিপত্রের মধ্যে দেওয়া আছে কিন্তু কোর্সগুলির নাম এবং পেজ নাম্বার। চলো দেন আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে কিন্তু কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্সের ইউনিট থ্রি থেকে, ইউনিট থ্রি থেকে একটা টপিক দেওয়া হয়েছে, ইউনিট থ্রি, যেটা পরিবারের কার্যাবলী নিয়ে। তো সেটা কিন্তু আমরা এখন করব অ্যাসাইনমেন্ট। পরিবারের ধারণা, পরিবারের সংজ্ঞা, দেন পরিবারের কার্যাবলী, দেখো সমাজায়নে বিদ্যালয়ের ভূমিকা, সমাজায়নে বিদ্যালয়ের ভূমিকা, ফার্স্ট ভূমিকা চলছে। একটু জুম করে দেখে নাও, লেখাগুলি বোঝা যায়। অ্যাকচুয়ালি লেখাগুলি একটু ছোট করে লিখেছে তার জন্য একটু। দেন দেখো সমাজায়নে বিদ্যালয়ের ভূমিকা, যেটা এখনই আমরা দেখলাম, এই পেজটা আবার অ্যাড হয়ে গেছে। চলো আমরা এই পেজটা চলে যাই। সমাজের বিচার বিশ্লেষণ, দেন শিক্ষকের ভূমিকা, সহপাঠ্যিক দল, উচ্চতর শ্রেণী শিক্ষার্থী, দেন লাস্ট ফর উপসংহার। আমাদের কিন্তু প্রথম কোর্সটা শেষ হয়ে গেল, যেটা কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স ছিল। এখন কিন্তু আমরা পরবর্তী কোর্সে চলে এসেছি, কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইট বিতে, যেটা তোমার এখানেও ইউনিট থ্রি থেকে একটা টপিক দেওয়া হয়েছে। চলো আমরা ইউনিট থ্রি থেকে টপিকটা দেখি, পাঠ্যক্রমে বিষয়বস্তু নির্বাচনের নীতি। অর্থাৎ টপিকটা হলো পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নীতি। ফার্স্ট দেখো ভূমিকা দেওয়া হয়েছে, দেন দেখো বিষয়বস্তু নির্বাচনের নীতি, লক্ষ্য উদ্দেশ্য, জীবন বিকাশের স্তরের নীতি, দক্ষতা অর্জনের নীতি, গণতান্ত্রিকতার নীতি, সৃজনশীলতার নীতি, সম্ভাব্যতার নীতি, বৈচিত্র্যের নীতি,
অনুবন্ধের নীতি ও সমন্বয়ের নীতি, সমাজ কেন্দ্রিক তার নীতি, অগ্রমুখিতার নীতি, দেন লাস্ট ফর উপসংহার। এখন আমরা চলে এসেছি উপসংহারে। দেন দেখো আমরা পরবর্তী কোর্স 10 এ চলে এসেছি, যার ইউনিট 1 দিয়েছে কোর্স 1.4. কোর্স 1.4.10 এ চলে এসেছি, যার ইউনিট 1 থেকে একটা টপিক দেওয়া হয়েছে। দেখি আমরা ইউনিট 1 থেকে কি বলা হয়েছে। দেখো, বিশেষ শিক্ষা বলতে কি বোঝেন, বিশেষ শিক্ষা, সম্মিলিত শিক্ষা এবং অন্তর্ভুক্তি শিক্ষা সম্পর্কে আলোচনা করো, এটা হলো টপিক। এখন আমরা আলোচনা করবো ফার্স্ট ভূমিকা, তারপর বিশেষ শিক্ষা কাদের জন্য, বিশেষ শিক্ষা ব্যয় বিশেষ কথাটি যুক্ত করা হয়েছে কেন, বিশেষ শিক্ষায় কেন বিশেষ কথাটি যুক্ত করা হয়েছে, বিশেষ শিক্ষার উদ্দেশ্য সমূহ, বিশেষ শিক্ষার ধারণা, বিশেষ শিক্ষার বৈশিষ্ট্য, একভূত শিক্ষা বা সমন্বিত শিক্ষা কি, তোমরা দেখে দেখে পজ করে লিখে নেবে, যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাবে তার জন্য আমি একটু তাড়াতাড়ি টানছি, তোমরা পজ করে করে লিখে নেবে। দেখো, শিক্ষায় অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি। আর যদি আমার ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। বিশেষ শিক্ষা, সম্মিলিত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সম্পর্ক, ফার্স্ট শিক্ষার্থী, দেন প্রতিষ্ঠান, তিন নাম্বার শিক্ষক, শিক্ষণ, শিক্ষণ উপকরণ, নীতি দর্শন, পাঁচ নাম্বার পয়েন্ট নীতি উদর্শন, দেন লাস্ট ফল উপসংহার। তাহলে আমরা কিন্তু সেকেন্ড যে কোর্সটা সেটা কিন্তু শেষ হয়ে গেল, যেটা 1.4.8b ছিল। দেন আমরা পরবর্তী পর্যায়ে যাব। দেখো পরবর্তী কোর্স 1.4.11 যেটা অপশনাল পেপার, এটা কিন্তু এনভায়রনমেন্ট সায়েন্সের উপরে হয়েছে, অর্থাৎ যাদের ইডিএস আছে তারাই শুধু লিখবে। টপিক হলো কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট এডুকেশনের, টাইটেল হলো এসিড রেন, অর্থাৎ আমরা এসিড বৃষ্টি নিয়ে করব। দেখো ফার্স্ট পরিবেশ শিক্ষার ধারণা, শিরোনাম এসিড বৃষ্টি, ভূমিকা এসিড বৃষ্টি, তোমরা শুনেছ যেটা তাজমহলকে ক্ষতি করছে এসিড বৃষ্টি, এসিড বৃষ্টির কারণ, দুইটা কারণ আছে, একটা প্রাকৃতিক কারণ, একটা মনুষ্য সৃষ্ট কারণ। ফার্স্ট আমরা প্রাকৃতিক কারণটা আবিষ্কার দেখছি, তো দেখে নাও, এখানে পিকচারও দেওয়া আছে খুব সুন্দর করে। বিএড কিন্তু এমন একটা প্রফেশনাল কোর্স, সেখানে যদি তুমি ভালো করে খাতাটা রেডি না করো তাহলে কিন্তু তোমার নাম্বারটা উঠবে না। তো জানো, আর যেহেতু এটা তোমাদের লাস্ট সেমিস্টার, আমি বারবার বলছি ভালো করে প্র্যাকটিক্যালগুলি লিখো, না হলে কিন্তু ব্যাক চলে আসার খুব সম্ভাবনা থাকে। ফোর্থ সেমিস্টারে কিন্তু ব্যাক বেশি আসে মানুষের। তারপর দেখো মনুষ্য সৃষ্ট কারণ, অর্থাৎ তোমরা যদি ভালো করে না লিখো প্র্যাকটিক্যালগুলি তাহলে কিন্তু তোমাদের ব্যাক চলে আসে। দেন দেখো এসিড বৃষ্টির প্রকৃতি এবং তৈরি হওয়ার পদ্ধতি,
এসিড বৃষ্টির বিভিন্ন ক্ষতিকর প্রভাবসমূহ অর্থাৎ এসিড বৃষ্টির ফলে কি হচ্ছে। ফার্স্ট, ভূবিদ্যার উপর এসিড বৃষ্টির প্রভাব। দেন, জলীয় পরিবেশের উপর এসিড বৃষ্টির প্রভাব। স্থলজ পরিবেশের উপর এসিড বৃষ্টির প্রভাব। স্থাপত্যের উপর এসিড বৃষ্টির প্রভাব, যেটা আমি তোমাদের বলেছিলাম যে তাজমহলের উপরে যেটা হচ্ছে। মনুষ্যের স্বাস্থ্যের উপর এসিড বৃষ্টির প্রভাব। এসিড বৃষ্টির উপকারের উপায় অর্থাৎ প্রতিকারের উপায়, সরি, এসিড বৃষ্টির প্রতিকারের উপায়। দেন উপসংহার, আমরা লাস্ট কিন্তু উপহারের উপসংহারে চলে এসেছি। তাহলে কিন্তু আমাদের অপশনাল পেপার যেটা ইবিএস ছিল এসিড বৃষ্টি, সেই টপিকটা কিন্তু আমাদের শেষ হলো। নেক্সট আমরা চলে যাব নেক্সট নেক্সট গ্রন্থপঞ্জি। দেখো এখানে খুব সুন্দর করে গ্রন্থপঞ্জি দেওয়া আছে। দেখো এটার উপরে কোর্স ইলেভেনের উপরে পিপিটি প্রেজেন্টেশন একটা করতে হয়। তাহলে দেখো আমরা পিপিটি প্রেজেন্টেশন করেছি, তোমরা স্লাইড দেখে নাও। পরিবেশ শিক্ষার ধারণা, পরিবেশ শিক্ষার ধারণা নিয়ে শিরোনামে এসিড বৃষ্টি। দেখো ফার্স্ট, ভূমিকা, যা আমরা খাতায় লিখেছি তাই আমরা লিখেছি পিপিটি প্রেজেন্টেশনে। দেন এসিড বৃষ্টির কারণ, এটা কিন্তু পিপিটি প্রেজেন্টেশন চলছে, পিপিটি প্রেজেন্টেশনগুলি খাতায় প্রিন্ট আউট করে লাগানো হয়েছে। দেন মনুষ্য সৃষ্ট কারণ, যা আমরা খাতায় লিখেছি তাই পিপিটি প্রেজেন্টেশনে লিখেছি শর্ট করে। খাতায় যেটা বেশি লেখা হবে ডেসক্রিপটেড আর পিপিটি প্রেজেন্টেশনে সেটাই হবে কিন্তু স্মল করে। এসিড বৃষ্টি তৈরি হওয়ার পদ্ধতি কিভাবে হচ্ছে, দেখো প্রসেসিং খুব সুন্দর করে দেওয়া আছে। এসিড বৃষ্টির বিভিন্ন ক্ষতিকারক প্রভাব, এসিড বৃষ্টির প্রতিকারের উপায় সমূহ। দেন লাস্ট ফল, উপসংহার। দেন লাস্ট, ধন্যবাদ। দেখো এখানে সিডি বানানো হলো, সিডিটার মধ্যে ঢুকিয়ে তারপর জমা দেওয়া হয়েছে পিপিটি প্রেজেন্টেশন। দেন দেখো পরের কোর্স ইপিসি 3 1.42 ইপিসি 3, আর টপিক নেম হলো স্পোকেন টারটোরিয়াল সিস্টেম বাই ইউজিং আইসিটি। তাহলে চলো আমরা ইপিসি 3 একটা 3 এর যে প্র্যাকটিক্যালটা সেটা দেখি। দেখো তথ্য প্রযুক্তির ও যোগাযোগ ব্যবস্থার দ্বারা ব্যবহৃত বিভিন্ন তথ্য টিউটোরিয়াল উপকরণ সমূহ, ফার্স্ট ফল, ভূমিকা দেওয়া হয়েছে। দেন দেখো উদ্দেশ্য চলছে, দেন সুবিধা, তারপর দেখো বিভিন্ন তথ্য টিউটোরিয়াল উপকরণ সমূহ। ফার্স্ট হলো জ্ঞান দর্শন, সুবিধা,
তারপর জ্ঞান বাণী, দেখো জ্ঞান বাণী, দেন সুবিধা, দেন সাক্ষাৎ পোর্টাল, দেন সুবিধা, জ্ঞানকোষ, দেন সুবিধা, দেন উপসংহার, লাস্ট ফর গ্রন্থপঞ্জি। আমরা কিন্তু EPC 3 শেষ করে নিয়েছি, এখন কিন্তু আমরা যাব EPC 4-এ, এবং এটা কিন্তু লাস্ট কোর্স EPC 4। আর এটারও একটা PPT প্রেজেন্টেশন আছে, চলো আমরা আগে দেখে নিই PPT প্রেজেন্টেশনটা EPC 3-এর। দেখো, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার দ্বারা ব্যবহৃত বিভিন্ন তথ্য টিউটোরিয়াল উপকরণ সমূহ, ভার্চুয়াল ভূমিকা আমরা খাতায় যা লিখেছি এখানে প্রেজেন্টেশনে আমরা তাই লিখছি, কিন্তু শর্ট করে লিখবো আর কি। দেখো উদ্দেশ্য, আমরা অলরেডি খাতায় এটা লিখেছি, PPT প্রেজেন্টেশনে আমরা সেম লিখেছি, বিভিন্ন তথ্য টিউটোরিয়াল ব্যবস্থা সমূহ, সুবিধা, জ্ঞানবাণী, দেন সুবিধা, খাতায় আমরা যা লিখেছি PPT প্রেজেন্টেশনে তাই লিখছি। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে ফোর্থ সেমিস্টারে তোমাদের কয়টা PPT প্রেজেন্টেশন করতে হচ্ছে। একটা যেটা কোর্স ইলেভেনে, ইলেভেনে কিন্তু একটা PPT প্রেজেন্টেশন করতে হচ্ছে কোর্স ইলেভেনে, আর কিন্তু এখানে যেটা EPC 3 সেটাই কিন্তু একটা PPT প্রেজেন্টেশন করতে হচ্ছে। দেন দেখো সুবিধা, ই জ্ঞানকোষের মোট ই কন্টেন্ট, দেন উপসংহার, দেন থ্যাংক ইউ। দেখো এখানেও কিন্তু একটা CD বানানো হয়েছে, এবং CD-তে নাম টাম লিখে দেন কিন্তু প্যাকেট করে দেওয়া হয়েছে। PPT দেন দেন পরের আমরা প্র্যাকটিক্যামে চলে গেছি EPC 4, এটা কিন্তু ইউনিট 3 থেকে দেওয়া হয়েছে EPC 3-4। তো চলো আমরা দেখে নিই, যোগ স্বাস্থ্য সমূহ খাদ্য তালিকার বিবরণ দাও, এটা কিন্তু টপিক। তাহলে ফার্স্ট অফ অল দেখো ভূমিকা দেওয়া হয়েছে,
দেন দেখো পরবর্তী যোগ স্বাস্থ্য সমূহ খাদ্য তালিকা। দেন প্রাচীন যোগ সাহিত্য অনুযায়ী দৈহিক খাদ্যের উপর মানসিক প্রভাব উল্লেখ করো। পঞ্চকোষ এবং ইতিবাচক স্বাস্থ্যের ধারণা। প্রাণময় কোষ তারপরে মনোময় কোষ তারপর বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষ দেন উপসংহার। তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাম অ্যাসাইনমেন্ট সরি আমাদের অ্যাসাইনমেন্টের টপিক কিন্তু এখানেই শেষ হচ্ছে। আমরা কিন্তু আমি কিন্তু তোমাদের সবগুলি প্র্যাকটিক্যাম একসাথে দিয়ে দিয়েছি আগের পর্বে, আর এই পর্বে কিন্তু আমি সবগুলি অ্যাসাইনমেন্ট একসাথে দিয়ে দিয়েছি। আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে, যদি হেল্পফুল হয় তবে তবে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবে। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। কারণ আমরা কিন্তু এখানে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম বা যে লেটেস্ট যে নিউজ আছে সেগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো ধন্যবাদ, শুভরাত্রি।